2009 রিলোডিং হচ্ছিল, কিন্তু ডাউনলোড হয়ে গেল হুট করে 1992 সাল। বাটলার আর হেলসের জুটি 140 কোটি ভারতবাসীর আশা ভরসায় চল ঢেলে দিল। ওয়েস্ট ইন্ডিজ একমাত্র টিম ছিল যারা দ্বিতীয়বার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিল। এইবার আরও একটি দল সেই দ্বিতীয়বার টি টোয়েন্টি খেতাব জিততে চলেছে। তো নমস্কার, আমি পল রব আছি আপনাদের সাথে। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম থেকে কিছুই ভালো যাচ্ছে না ভারতের। টসেও ইংল্যান্ড জিতল, ইংল্যান্ড জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয়, আর প্রথমেই এসে সেকেন্ড ওভারেই কেএল রাহুলের উইকেট। রোহিত ও কোহলি তারপরে একটু মারতে শুরুই করেছিলেন, কিন্তু নবম ওভারে রোহিত এবং তার পেছন পেছনই 12তম ওভারে সূর্য পভিলিয়নে ফিরলেন। এবার তো মনে হচ্ছিল ভারত 150 রানও তুলতে পারবে না, কিন্তু তার মধ্যেও একটি সুখের খবর হলো, বিরাট কোহলি তার টি টোয়েন্টি কেরিয়ারে 4000 রান পূর্ণ করলেন। তারপরে হার্দিক পান্ডিয়ার সাথে সেই পুরনো গত ম্যাচের পাকিস্তানের ম্যাচের মতো একটু পার্টনারশিপ গড়ার চেষ্টা করলেও 50 মারার পরের বলেই কোহলি ক্যাচ আউট হন, আর 140 কোটি ভারতবাসীর আশা ভরসা সব কাঁধে তুলে নেন হার্দিক পান্ডিয়া। ও কি মার, মারের পর মার, 4-6 দেখতেই দেখতে ভারতের ইনিংস শেষ বলে হার্দিক পান্ডিয়া হিড উইকেট আউট হওয়া সত্ত্বেও 168 দিকে গিয়ে পৌঁছায়। নির্দিষ্ট 20 ওভারের শেষে 169 রান টার্গেট নিয়ে মাঠে নামলেন ইংল্যান্ড জস বাটলার ও অ্যালেক্স হেলস। রান চেসের কথা আর কি বলবো, প্রথম থেকেই যা মার, মারের নাম ত্রিভুবন। জস বাটলার সঙ্গে অ্যালেক্স হেলস, ও কি মার! পাওয়ার প্লের মধ্যেই 63 রান তুলে ফেললেন তারা। পাওয়ার প্লের পরেও মার বন্ধ করেনি কিন্তু তারা, মার, ও কি মার! ভারতীয় বোলারদের পুরো তুলোধনা করে দিচ্ছে পাওয়ার প্লের পরেও। ভারতীয় বোলার নয়, যেন মনে হচ্ছে অ্যাসোসিয়েশনের বোলারদের সাথে খেলছে তারা। ভারতের বোলারদের এই হাল, একটি মাত্র উইকেট নিতে পারেনি ভারত, ভাবা যায়। আর সেই মার দেখতে দেখতে মাত্র 16তম ওভারের মধ্যেই ইংল্যান্ড 170 রান তুলে ম্যাচটি পকেটস্থ করে এবং 1992 সালের রিপিট টেলিকাস্ট হওয়ার জন্য মেলবোর্নের টিকিট কাটে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।